Bismillahir Rahmanir Rahim. CT scan of HRCT chest. HRCT of chest air patient position dekhachhen amader ekjon technologist MT Rajib Hussain. Supria medical technologist Bayubanir Assalamu Alaikum. MT Abhi Hridoy CT scan and MRI learning center theke apnaderke janai shushagoto. দেখতে পাচ্ছেন আমাদের HRCT of chest এর নন কন্ট্রাস্ট চেস্টের জন্য আমরা পেশেন্ট পজিশন করাচ্ছি পজিশন দিচ্ছেন আগে বলছি এমটি রাজীব হোসেন পেশেন্টকে খালি গায়ে রাখার উদ্দেশ্য হলো পেশেন্টকে আমরা যে মেজারমেন্টটা দিব যে থুতনির নিচ থেকে এবং এর নিচে একদম সিপি অ্যাঙ্গেল পর্যন্ত ওইটা আমরা রেড লাইট দিয়ে আমরা আপনাদেরকে পজিশনটা দেখায় দেব সহজের জন্য আমি কিন্তু বাংলায় বলছি এবং আমি আগেই বলেছি যে আমি এই সেন্টারটা করে খুলেছি আমাদের যারা মেডিকেল টেকনোলজিস্ট রেডিও লেজেন্ড ইমেজিং আছেন তারা যেন আমি কি কাজ কেমনি করি সেটা যেন দেখতে পারে দেখতে পাচ্ছেন পজিশন দিচ্ছি এবং হরিজন্টালি এটা বডির মিড লাইনে থাকবে দেখেন এখন আমরা ফিক্সড করে দিছি পেশেন্টের নাম আইডি নাম এজ এন্ট্রি করছি করার পরে আমরা এজ দিচ্ছি এখন আমরা পেশেন্ট থেকে রিজিয়ন থেকে সিলেকশন করব চেস্ট চেস্ট গিয়ে এসআরসিটি সিলেকশন করা হয়ে গেছে কনফার্ম দিয়ে দিলাম পেশেন্ট এর জন্য মেশিন রেডি হচ্ছে রেডি হলে দেন স্টার্ট বাটন আমরা প্রেস করে দেব ওহো পেশেন্ট পজিশন টেবিল পজিশন ছিল ইনে এটা দেওয়া হয়ে গেছে আউটে এখন আমরা ইনে আবার দিয়ে দিলাম অর্থাৎ আমাদের টেবিল গেন্টির ভিতরে ঢুকবে এই দেখতে পাচ্ছেন চেস্ট চলে আসছে আমাদের স্ক্যানোগ্রাম এখন কতটুকু আমরা স্ক্যান করব সেটা আমরা রেডি করতেছি সিলেকশন করতেছি আমি কথা বলছিলাম এবি হৃদয় ফুজিফিল্ম সুপ্রিয়া মডেল 32 স্লাইস মেশিং সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি HRCT অফ চেস্ট নন কন্ট্রাস্ট সিলেকশন করার পর আমরা কনফার্ম দিব বারবার দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য যে কতটুকু নেবেন আপনারা আর আমাদের মেডিকেল টেকনোলজিস্ট রেডিও লেজেন্ড ইমেজিং যারা তারা অবশ্যই চেস্টের মেজারমেন্ট জানে এবং বোঝে তবুও আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন মেশিন যখন চাবে তখন আমি স্টার্ট বাটন স্পেস করে দিলেই স্ক্যান হওয়া শুরু হবে স্ক্যান হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন স্টার্টে দিয়ে দিয়েছি আমরা স্ক্যান শেষ আমাদের তবে এটা আরেকটা কথা বলে রাখি স্ক্যান যখন হয় তখন কিন্তু ওটু ভয়েস রেকর্ডিং সেট করা আছে এখানে মেশিন কিন্তু বলে নিঃশ্বাস টেনে বন্ধ রাখুন স্ক্যান শেষ হয়ে গেলে আবার কিন্তু বলে যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন এটা কিন্তু মেশিনে অটোমেটিকলি বলে দেয় এটা ভয়েস সেট করা আছে হ্যাঁ এটা সবসময় জেনে রাখবেন যদি কোনো মেশিনে এটা সেট করা না থাকে তাহলে আপনারা নিজেরা বলে আসবেন পেশেন্টকে যে আমরা এখান থেকে যখন বলবো যে নিঃশ্বাস টেনে বন্ধ রাখুন বন্ধ রাখবে যখন বলবো ছাড়ুন ছেড়ে দিবে স্কলিং করে দেখছি স্কলিং করে করে দেখছি যে পেশেন্ট কোনো মুভমেন্ট হয়েছে কিনা আর লড়াছড়া করছে কিনা পেশেন্ট লড়ছে কিনা না আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্ট কোনো মুভ করেনি সো আমরা এখন ইন্ট এক্সামে যাব হ্যাঁ ইন্ট এক্সামে গিয়ে আমরা এখন আবার পেশেন্ট লিস্ট থেকে এটা বাহির করব বাহির করে আমরা সিটিভি ওপেন করলাম করার পরে আমরা এখন এমপিআর করব এমপিআর করব সাজিটাল অ্যান্ড করোনাল ভিউ আমরা বানাবো এমপিআর মানে হলো
एम्पियर कर निच्छे इमेज संख्या 30 थिकनेस 5 मिलीमीटर মাল্টিপ্ল্যানার রিফরমেশন এম্পিয়ার, হ্যাঁ এম্পিয়ার মানে মাল্টিপ্ল্যানার রিফরমেশন, এটা মাল্টিপ্ল্যানে আমরা রিফরমেশনটা করে নিচ্ছি। করার পরে আমরা যে সেভ করতেছি দেখেন, এখন আমরা করোনাল ইমেজ রেডি করতেছি। আমরা অবশ্যই আমরা দেখব যে চেস্টের বর্ডার যেন কোনো ক্রমে কেটে না যায়, ইমেজ সিলেকশন করার সময় কতটুকু নিব এটা আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই দেব, যে একটু বড় করি ক্যামেরা দিয়ে যে কীভাবে নেব। এটা তো ফুল ওয়ার্ক HRCT, এই জন্য এরকম দেখতে পাচ্ছেন যে খুব একটা বড় স্ক্রিন দেখা যায় না মোবাইলে করা। সো আমরা এই যে স্ক্রলিং করে দেখে নিচ্ছি যে মেজারমেন্ট ঠিক আছে, দেন আমরা সেভ করে নিলাম, কর্নার লেখা সেভ করে নিলাম। এখন আমরা ইমেজকে ঘুরে আমরা এটাকে সাজিটাল ভিউ করে নিলাম। সাজিটাল ইমেজ আমরা 30টা ইমেজ সংখ্যা 30 এবং 5 মিলিমিটার থিকনেস অবশ্যই ইমেজ সেভ হয়ে গেল। দেন আমরা এখানে সেভ অপশনে গিয়ে লিখে দিলাম SAJ, সাজ মানে সাজিটাল, হ্যাঁ জি। এখন আমরা দেখতে পাচ্ছেন মিনিস্ট্রিনাম থেকে আমরা এখন এক্সেল ভিউ ইমেজ 30টা বানিয়ে নিব। হ্যাঁ মানে হলো 68 ছিল, তো এখান থেকে আমরা 30টা ইমেজ বানায় তারপরে ফর ফিল্মিংয়ের জন্য, হ্যাঁ এটা ফজি ফিল্মের, তো এখানে যা কাজ করা ইমেজ বানানো ছোটো করা বড় করা সব কিন্তু এখানে আগে করে নিতে হয়, করে নিয়ে তারপরে ফিল্মিং বক্সে পরে দিতে হয়। ফিল্মিং বক্সের ভিতর গিয়ে সাদা কালো করা ছাড়া ইমেজ কোনো বড় ছোটো তেমন করার অপশন এখানে নাই বললেই চলে। আমরা অ্যাকচুয়াল ইমেজ সেভ করে নিচ্ছি, ক্লোজে গেলাম। এখন আমরা যে ইমেজগুলো সেভ করলাম সাজিটাল করোনাল এক্সিয়াল, এই ইমেজগুলো উইথ স্ক্যানোগ্রাম সহকারে আমরা একটা ডাইকম মোডে পাঠাচ্ছি ফর রিপোর্টিং, হ্যাঁ অনলাইন রিপোর্টিংয়ের জন্য এটা সেন্ড করে দিলাম। দেখতে পাচ্ছেন জি এটা সেন্ড হয়ে গেছে। এখন আমরা এটা ক্লোজ করে দিয়ে আমরা ফিল্মিংয়ে যাব, ফিল্মিং করব। হ্যাঁ দেখতে পাচ্ছেন ফিল্মিংয়ের জন্য আমরা সিটি ভিউ থেকে ওপেন করলাম, মিডল স্ট্রিনাম এক্সেল ইমেজ ছোট বড় ম্যাগনিফাই রোটেশন এখানে করে ঠিক করে নিব, নিলাম শার্পনেস একটু বাড়িয়ে দিলাম, দেখে নিলাম ঠিক আছে, স্ক্যানোগ্রামটাকে ঠিক করে জায়গা মতো বসায় নিলাম। ক্লোজ করে দিয়ে আমরা এখন আমরা ফিল্মিংয়ে যাব। 30 ইমেজের যেই লেআউট এটা সিলেকশন করলাম, সিরিজে ক্লিক করে দিলাম, সবগুলো ইমেজ চলে আসলো, কারণ এগুলো সবগুলো কিন্তু আমাদের মার্ক করা ছিল। হ্যাঁ দ্বিতীয় পেজে যে দুইটা ইমেজ ছিল, যেটা হলো দুইটা ইমেজ একটা ফিল্ম বার হয়ে চলে আসছে, দুইটা কেটে দিলাম আমরা,
এখন ফিল্মিং এ আমরা ক্লিক করে দিলাম, নিচে লেখা আছে ফিল্ম চলে গেল, এখান থেকে ক্লোজ হয়ে গেলাম। এখন আমরা লং উইন্ডো ওপেন করলাম আবার ইমেজ ভিউয়ার থেকে, সেম আগের মতো এরকম বড় ছোট ম্যাগনিফাই রোটেট করে নিলাম। শার্পনেসটা একটু বাড়ায় কমায় এখান থেকে নেওয়া যায়। দেন আবার আমরা স্ক্যানোগ্রামটা ঠিক করে নিলাম। এখন আবার 30টা ইমেজের লেআউট কিন্তু সিলেকশন করা আছে, ক্লিক করে দিলাম সিরিজে। এখন সেকেন্ড পেজে দেখেন দুইটা ইমেজ কেটে দিলেই আমাদের এক ফিল্ম হয়ে গেলো 30টা ইমেজ। হ্যাঁ ঠিক আছে, আমরা ফিল্মিংয়ে নিচে ক্লিক করে দিলাম, চলে গেল কারেন্ট পেজে দিলাম আর কি। কারেন্ট পেজ দিলে একটা যে আপনার ইমেজের বক্সটা যেটা আছে এটাই যাবে, ওইদিকে যদি আর কিছু থাকেও যাবে না। হ্যাঁ বাইরে হয়ে গেলাম। এখন আমরা করোনাল ইমেজ সিলেকশন করতেছি। হ্যাঁ করোনাল ইমেজ ফর ফিল্মিং, দেখতে পাচ্ছেন আগের মতো সেম নাম্বার অফ ইমেজ 30 মিলিমিটার, 5 মিলিমিটার কাট। সেম আগের মতো 30টা সিলেকশন করা হয়েছিল, আমরা ক্লিক করে দিয়ে দিলাম। সেকেন্ড পেজ থেকে আমরা ওই একটা ইমেজ যদি কেটে দেই তাহলে একটা যে 30টা ইমেজ একটা ফিল্ম বক্স চলে আসলো। আমরা এখানে ক্লিক করে দিলে একটা ইমেজ বড় করে দেখলাম যে সাইট ঠিক আছে কি না, কেটে যেন না যাটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ এই যে ফিল্মিংয়ে দিয়ে দিলাম, কারেন্ট পেজে দিয়ে ক্লিক করে দিলাম, ফিল্মিং চলে গেছে। দেন আমরা এটা ক্লোজ করে আমরা এখন সাজিটাল ইমেজগুলো সিটিভিউ থেকে ওপেন করলাম। যে 30টা ইমেজ সেভ করলে আসলে 30টা সেভ করলে 30টা আসে না, 31টা চলে আসে, তো এই জন্য কিন্তু লাস্টে একটা ইমেজ দুইটা ইমেজ কেটে দিতে হয়। আগের মতো স্ক্রলিং করে করে দেখলাম, ম্যাগনিফাই করলাম আর রোটেট করলাম, আঁকা বাঁকা থাকলে সোজা করলাম, ছোটো বড় করলাম, করার পরে যেন স্ক্যানোগ্রামটারে ঠিক করলাম। ঠিক করার পরে যে মেজারমেন্টে যাব এটা ঠিক করার পরে 30 ইমেজ সিলেকশন করে দিলাম। আর সেকেন্ড পেজ থেকে একটা ইমেজ কেটে দিলে এই 30টা ইমেজ ঠিক আছে, ফিল্মিং দিয়ে দিলাম। হ্যাঁ তো আপনারা যারা এটা দেখছেন অন্য কাউকে দেখা শুধু